মোহাম্মদ লিটন ম্যাম আমার প্রথম প্রেগন্যান্সি 9 মাসের 25 দিন চলছে জুলাই 27 তারিখে ডেলিভারি ডেট ছিল 26 তারিখে ডক্টরের সাথে দেখা করি উনি আলট্রা রিপোর্ট দেখে আরো 10 দিন দেখতে বলেছেন ব্যথা ওঠার জন্য ম্যাম এই বিষয়ে আপনার পরামর্শ আশা করছি হ্যাঁ আমার মনে হয় ডাক্তার সাহেব যেটা দেখেছেন দেখে হয়তো কোনো কারণে মনে হয়েছে যে ডেট হয়তো তখনও আসেনি সেজন্য উনি নর্মাল ডেলিভারি চেষ্টা করছেন বলে চাচ্ছেন যে বাচ্চার যদি মুভমেন্ট ঠিক থাকে বাচ্চা মায়ের যদি প্রেশার ভালো থাকে ব্লাড প্রেশারের কথা বলছি তার যদি ডায়াবেটিস না থাকে বাচ্চা ঠিকভাবে নড়লে আমরা যেটা বলি যে বাচ্চা 10 ঘন্টায় যদি মানে 10 বার যদি নড়ে 12 ঘন্টায় প্রথম 12 ঘন্টায় যদি 10 বার নড়ে তাহলেই বাচ্চাকে আমরা মনে করি যে অ্যাক্টিভ বেবি তাহলে বাচ্চা ভালো আছে এটা একটা খেয়াল করবেন যে বাচ্চা সারাদিনে যদি মনে করেন সকাল থেকে ঘুমছে দুপুর দুটোর মধ্যে 10 বার হয়ে গেলে তাহলে বারবার ঘুমতে হবে এই একটা একটা রাফ একটা ফর্মুলা যে বাচ্চার মুভমেন্টটা ঠিক আছে কিনা এবং তার যদি অন্য কোনো অসুবিধা না থাকে তাহলে ডাক্তার সাহেব ওয়েট করতে বলছেন একটু ওয়েট করতে পারেন এটা খালি খেয়াল করুন যদি পানি ভরে ব্যথা ওঠে ডাক্তার কাছে যান প্রশ্ন করার জন্য আমাদের কমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে আপনারা প্রশ্ন করবেন দর্শক আপনারা আমাদের এই অনুষ্ঠানে একবারই প্রশ্নটি করবেন কারণ আপনারা যদি বারবার একই প্রশ্ন করেন তাহলে অন্য দর্শকরা যেরকম সুযোগ পাবে না এবং আপনার প্রশ্নটি উপরে উঠে যাবে তখন আমরা সেই প্রশ্নটির আর উত্তর দিতে পারবো না দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো বা লাইভগুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা আরো অনেক মানুষ জানতে পারবে অনেক মানুষ দেখতে পারবে অনেকেরই দেখা যায় যে একই ধরনের সমস্যা থাকে বা সমস্যা মিল থাকে অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না সেক্ষেত্রে আমাদের লাইভ দেখে তারা হয়তোবা একটু হলেও উপকৃত হবে আর তারা যদি একটু হলেও উপকৃত হয় সেখানে আমাদের সার্থকতা থাকবে